Didan. Good morning. Baba, এত দিনে দিদানকে মনে পড়লো? আজকাল তো তোর মুখই দেখতে পাই না। কি করে দেখতে পাবে? শোনো, আমি তো এই কদিন আগে এসেছিলাম। তুমি ঠাকুর ঘরে ছিলে, তাই জন্য আমি দেখা করি। সে কথাই তো হচ্ছে। বস। হ্যাঁ, এ বাড়িতে এসে দিদানের সাথে দেখা না করেই চলে গেলি। এত কি কাজ করিস? হ্যাঁ, এত কি কাজ করি? হ্যাঁ, তুমি শুনবে? বল। শোনো, এক নম্বর আমার কম্পিউটার ক্লাস, যেটা রোজ থাকে। দু নম্বর হলো ওই পাঞ্জাবি দিদির ওখানে নাচ গান করতে যাওয়া। আর তিন নম্বর হলো বন্ধু বান্ধবের সাথে দেখা করা। এর মধ্যে আর দিদানের জায়গা কোথায়? রে বাবা, তুমি একেবারে মানে ঝগড়া করার জন্য রেডি হয়ে আছো? কেন করবো না? আজ কতদিন বাদে তুই আমার কাছে এলি বলতো? আচ্ছা দিদান, তুমি কাবেরী দিদির কথা কি করে জানলে গো? ছোটমামু বলেছে। ছোটমামু? ছোটমামু কি করে বলবে? নাচ গানের সাথে ওর কি সম্পর্ক? নাচ গানের সঙ্গে সম্পর্ক না থাকলে কি হয়েছে? ছোটমামু তো সব ব্যাপারে হেল্প করে কাবেরী দিকে, মানে ধরো কোথায় গেলে টাকা জোগাড় করা যাবে, কাকে চিফ গেস্ট করা যাবে, কাদেরকে যোগাযোগ করতে হবে। তা এত কাজও করে কখন? কেন, রোজ সন্ধ্যেবেলায় তো একবার করে যায়। অবশ্য আমি এটা জানতাম না, কাবেরীদির কাছ থেকে জানলাম। তোদের ফাংশন শেষ হতে কত দেরি? খুব একটা দেরি নেই। আজকে কত তারিখ বলো? না, দেরি নেই। তা আমাদের ফাংশন দেখাতে নিয়ে যাবি তো? নিয়ে তো যাব, কিন্তু দেখো আমি কাবেরীদিকে নিজে থেকে এটা বলতে পারবো না যে আমার বাড়ির লোকেদের জন্য গেস্ট পাস দাও, তাই না বলো? নিশ্চয়ই, কেন বলবি? কখনো বলবি না, সেটাই তো বুদ্ধির কাজ। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, অত ছটফট করছিস কেন? চুপ করে বস না একটু। না না, শোনো, আজকে আমার বসবার একদম সময় নেই। এই তোর মা কবে আসবে রে, বলেছে কিছু? মা যেদিন মুড হবে সেদিন চলে আসবে, বলা বলির তো কিছু নেই। ও শোনো, তোমার লাল পা সাদা শাড়িটা না বার করে রেখো, ওটা আমার লাগবে। ও, মার কাছে চেয়ে পাস নি বুঝি? দেখো না, মায়ের কাছে ফাংশনের জন্য চাই চাইলে এই মা কিরকম টেনসড হয়ে যায়। এই ছিঁড়ে গেল। আচ্ছা তুমি বলো, আমি নাচতে নাচতে শাড়ির কথা ভাববো না নাচের কথা ভাববো? ঠিক আছে বাবা, তোর যত শাড়ি লাগে যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাস। আমার ওই ভালো মানুষ মেয়েটার সাথে ঝগড়া করিস না যেন। হ্যাঁ, তোমার মেয়েকে না তুমি আদর দিয়ে দিয়ে একটা স্পয়েল চাইল্ড তৈরি করেছো। ওরে দুষ্টু, আমার কাছে আমার মেয়ে নিন্দে? দাঁড়া, খুকি আসুক, সব বলে দেবো। আচ্ছা বলো। আমার দেরি হয়ে যাচ্ছে দিদান, আমাকে এবার যেতে হবে। চুপ করে বসতে পারিস না? শোনো না, শোনো, 50 টাকা দাও তাড়াতাড়ি, আমি ট্যাক্সি করে চলে যাই। তুই ট্যাক্সি করে যাবি? না না, ট্যাক্সি করে যাবে কি, সে আমি টাকা না হয় দিচ্ছি। কিন্তু তুই এক কাজ কর, আমি বরঞ্চ তোর দাদানকে একটা ফোন করে দিই, গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়ি করে চলে যাস। একা একা ট্যাক্সিতে যাওয়া ভালো না রে, এই ট্যাক্সির লোকগুলো ভালো হয় না। ট্যাক্সির লোকগুলো ভালো হয় না, এই খবরটা তোমায় কে দিল গো? কলকাতা শহরের যত ট্যাক্সি ড্রাইভার আছে সব মেয়েদেরকে হাওয়া করে দিচ্ছে। সত্যি তুমি না পারো বটে। নে, তোর বৌঠান বলছিলেন যে ছোটাই নাকি আজকাল ওইসব কি বাইরের কাজকর্মে খুব ব্যস্ত থাকে, তো ওকে ডেকে বারণ করে দিতে পারিস না? কথাটা তুমি তুললে ভালোই হলো দাদা, আমিও কদিন থেকেই ভাবছিলাম কথাটা তোমাকে বলবো। ছোটাই আজকাল কীসব ওই সোশ্যাল ফাংশন টাংশন অর্গানাইজ করছে, কিন্তু কিন্তু তাই বলে বাড়িতে এইসব কথা উঠবে কেন? সন্ধ্যের ভেতর বাড়ি ফিরে এলেই হয়, আর ওর যা কাজ বিকেল 5টার পরে তো কিছু থাকে না। এ নিয়ে বৌঠান আর ছোট বৌমা ছোটাইকে অনেকবার বলেছে, কিন্তু কানই দিতে চায় না। কান দিতে চায় না কি এমন ব্যাপার যে ও ওইসব কাজ না করলে সমাজ একেবারে রসাতলে যাবে? যেন দাদা, এ নিয়ে ছোট বৌমার সঙ্গে বোধহয় ছোটায়ের খুব কথা কাটাকাটি হয়েছে। সে বেচারা তো ইদানিং বেশ অশান্তিতে আছে বলে মনে হয় আমার। তুই ওকে আমার সঙ্গে কথা বলতে বলবি, আমি ওকে জিজ্ঞেস করবো, এসব আমার একদম পছন্দ হয় না।
একটু একটু ধৈর্য ধরো দাদা, আর কয়েকদিনের মধ্যে বোধহয় কাজটা শেষ হয়ে যাবে, আর বোধহয় দেরি করে ফেরার দরকার হবে। যাক তো ভালো। হ্যাঁ দাদা, আর একটা কথা তোমাকে জানিয়ে রাখা দরকার, আমাকে হয়তো দু একদিনের জন্য একটু বাইরে থাকতে হতে পারে। কবে? এই ধরো দু তিন মাসের মধ্যে একবার। কেন সেটা তুমি আমার কাছে জানতে চাও? আমি বলবো বলবো তোমাকে যদি প্রয়োজন পড়ে। দেখ রামানন্দ, যদি বলতে না চাস তো তোর বলতে হবে না। একটা কথা বলে রাখি, দুম করে কিছু একটা করে ফেলিস। আমি মনে রাখবো দাদা। কি জানিস রামানন্দ, ওই ইমোশনের ব্যাপারটা মানুষকে তার নিজের মাত্রার ভেতর ধরে রাখতে পারে না, আর সেখানেই হয় গোলমাল। ইমোশনের পালা তো আমাদের আর নতুন করে আসবে না দাদা। তবে হ্যাঁ, কিছু কর্তব্যের তাগিদ তো আছে। ঠিক আছে, তোর আমাকে কিচ্ছু বলতে হবে না। তবে একটা কথা, ওই হুট করে কাউকে না বলে কোথাও চলে যাবি না। যদি যেতে হয় তোর বৌঠানকে সব কিছু বলে যাবি। বলছিলাম যে বসো বসো না। রঞ্জা কাঁদছে কেন মা? কি হয়েছে? কাঁদছে ছোট বৌমা? কেন কি হয়েছে তা তো জানি না, তবে আমি ওর ঘরে যাবো বলেই আসছিলাম, দেখি বিছানায় উপুর হয়ে শুয়ে কান্না করতে হচ্ছে। ওমা ডাকো তো, ডাকো ওকে, বলো আমি ডাকছি। থাকো না মা, এখন ডাকাডাকি করার দরকার নেই, হয়তো কোনো কারণে মনটা খারাপ হয়েছে, কাঁদলে একটু হালকা লাগবে। কি বলছো মেজ বৌমা, বাড়ির বউ দুপুরবেলা চোখের জল ফেলবে? না না, এ ভালো কথা নয়, তুমি ডাকো। তা ডাকছি, তবে তার আগে আপনাকে আমি কয়েকটা কথা বলবো। কি বলো মা? বেশ কিছুদিন ধরে ওদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে কোনো গন্ডগোল চলছে। আপনি ওদের দুজনকে ডেকে বুঝিয়ে ব্যাপারটা মিটিয়ে দিন, তা না হলে পরে কি হবে কিছু বলা যায় না। গোলমাল হচ্ছে কই? আমি কিছু জানি না তো। গন্ডগোল মানে ওই মান অভিমান আর কি। কে বললো তোমাকে কথাটা? আমাকে কেউ বলেনি, আমি নিজেই ব্যাপারটা লক্ষ্য করেছি তাই আপনাকে বললাম। তা লক্ষ্য করেছিলে যখন, তুমি কেন রঞ্জাকে জিজ্ঞাসা করলে না? ও তো তোমার যা ছোট বোনের মতো। না মা, সেটা আমি পারবো না। তাছাড়া ও যদি ওতে কিছু মনে করে তখন? ঠিক আছে, যখন কিছু বলনি তোমাকে আর বলতে হবে না। যা জানার আমি ডেকে জিজ্ঞাসা করে নেব ওর কি অসুবিধা হচ্ছে। জানেন মা, কয়েকদিন আগেও আমাকে বলছিল যে মেজদি ভাই আমার এই বাড়িতে আর ভালো লাগছে না, আমি কয়েকদিনের জন্য মা বাবার কাছে যেতে চাই। তা আমি ওকে বললাম বেশ তো, তুই মাকে বলে ঘুরে আয়। সে ব্যাপারে কি কিছু বলেছে আপনাকে? কই না তো, বলেনি। তা ঠিক আছে, বাপের বাড়ি যাবে এ আর এমন কথা কি, যাক আর 10 দিনের জন্য ঘুরে আসুক। সেই ভালো মা, আমি এই কথাটা বলার জন্যই ওকে আপনার কাছে পাঠিয়ে দিই। ছোট বৌমা তো
বিয়ে হয়ে পর্যন্ত নিজে থেকে কখনো বাপের বাড়ি যায়নি। ওর মা বাবা যখন ডেকে পাঠিয়েছে তখনই গেছে। কিছুই তো বুঝতে পারছি না কি যে হয়েছে। আমি তো সেই কথাটাই আপনাকে বলতে এসেছি মা। মা, এই যে রঞ্জা একা একা কান্নাকাটি করে, খাওয়া দাওয়া করে না, মা বাবার কাছে যেতে চাইছে, সেটা কি এমনি এমনি আপনি বলুন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মা। মেজ বৌমা, আমার হিসেবে সব গোলমাল হয়ে যাচ্ছে। তোমার বাবা যে বলেন আমাদের এখন কাশিবাসের সময় হয়েছে, ঠিকই বলেন। সেখানে গিয়েও কি ছাড়া পাবেন ভেবেছেন? আমরা সবাই এক এক করে সেখানে গিয়ে হাজির হব। না, আমি যাই, রঞ্জাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। দরকার বলতে যা বোঝায় সেরকম কিছু ছিল না। আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই। চলো। এই পথে কোথায় যাচ্ছিলেন আপনি? আপনার কেউ থাকে এখানে কাছাকাছি? বাহ, কলকাতা শহরে চেনা জানা থাকতেই পারে, মানে যে কোনো জায়গাতেই পারে না বলুন? পারে। আজ আর আপনাকে কফি অফার করব না স্বপ্নেন্দ্র, বিকজ দ্যাট উইল কিপ ইউর ওয়াইফ ওয়েটিং ফর ইউ ইভেন ফর সাম মোর টাইম। এটা অবশ্য আমার ক্ষেত্রে ততটা অ্যাপ্লিকেবল নয়। অ্যাপ্লিকেবল নয় কেন? কাবেরী, আমাদের জয়েন্ট ফ্যামিলিতে সবাই সবার জন্য ওয়েট করে। ঠিক হাজবেন্ড ওয়াইফের ফ্যামিলিতে যেভাবে হয় এখানে সেভাবে হয় না বলেই বলছি। ওই একই প্লিতে যদি আপনার স্ত্রী প্রতিদিন লেট করে ফেরে আপনি মানতে পারবেন? পারবেন না। স্বপ্নেন্দু, প্রত্যেকটি মেয়ে তার স্বামীর বাড়ি ফেরার জন্য অপেক্ষা করে থাকে, আপনি জানেন না? আপনার এই কথাগুলো শুনলে আমার স্ত্রী রঞ্জা খুব খুশি হত। আপনি বোধহয় বিশ্বাস করলেন না। একটু ভালো করে ভেবে দেখলে আপনি নিজেই বুঝতে পারতেন। হয়তো তাই, হয়তো তাই হবে। যাক, আমি আর আপনার সময় নষ্ট করব না, এবার আমি যাব। একটা কথা বলবো ভাবছিলাম, আপনি আমার কাজে আমাকে অনেক অনেক সাহায্য করেছেন, আর আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। কিন্তু সেটা তো আপনার ফ্যামিলির থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, তাই সেখানে যদি কোনো অসুবিধা হয় আমার খুব খারাপ লাগবে। আশ্চর্য কথা, সেখানে অসুবিধা হবেই বা কেন? আর এই কথাটা আপনারই বা মনে হলো কেন? না, আসলে অনেকটা রাত হয়েছে তো তাই। ওকে, সেটা আমি ম্যানেজ করে নেব। আজ আমি চলি। গুড নাইট। গুড নাইট।
আসবো কাকামণি। আরে এসো 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 ছোট বৌমা, এসো বসো এইখানটাতে বসো। বৌঠান বলছিল তোমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, কি হয়েছে মা, কি অসুবিধা তোমার? সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, আমার সত্যি কিছু হয়নি কাকামণি। না মা, কিছু একটা তোমার নিশ্চয়ই হয়েছে। তুমি আজকাল আর আমার সঙ্গে নারীর অধিকার নিয়ে তর্ক করো না, এক মাসে একদিনও আমার ঘরে আসো না, কিছু একটা তোমার নিশ্চয়ই হয়েছে মা। না কাকামণি, আমি আর আপনার সঙ্গে তর্ক করব না। আমার মনে আছে কাকামণি, একদিন আপনি আমাকে বলেছিলেন অধিকার শাড়ি গয়নার মতো তোমাদের হাতে কেউ তুলে দেবে না, এটা তোমাদেরই পেতে হবে। আপনি ঠিকই বলেছিলেন কাকামণি। তা হয়তো বলেছিলাম, তবে আজ এসব ভারী ভারী কথা থাক, আজ তুমি অন্য কথা বলো, যাতে তোমার মন খুশি থাকে সেই কথা বলো। ও কি, তুমি ওখানে বসলে কেন? এই জায়গাটাই ভালো, এখানে বসতে ভালো লাগছে কাকামণি। বেশ তাই বসো তবে। এবার বলো তো মা, মুখের হাসিটা কোন বাক্সে চাবি দিয়ে রেখেছো? সে বাক্সের চাবিটা আমি হারিয়ে ফেলেছি কাকামণি। জীবনের পাত্রে যেমন অমৃত থাকে তেমনি বিষও থাকে, দুটোকেই তো আমাদের গ্রহণ করতে হয় মা, না হলে যে জীবন সম্পূর্ণ হয় না। যদি এমন কিছু হয়ে থাকে যাতে তোমার মনে দ্বিধা জন্মাচ্ছে, দ্বন্দ্ব জন্মাচ্ছে, তাহলে তার সঙ্গে আপোষ না করে মুখোমুখি দাঁড়াও না মা। তখন যদি আরো বড় কিছু ঘটে কাকামণি, যদি ঝড়ের পাতার মতো সবকিছু উড়ে যায়, তার মানে সত্যি তোমার মধ্যে একটা অবিশ্বাসের চারা জন্ম নিয়েছে। তুমি সেটা স্বীকার করলে, যদি কাকামণির ওপর তোমার আস্থা থাকে তাহলে আমাকে বলো কি সেই কারণ যার জন্য তোমার মন এমন বিক্ষিপ্ত হয়ে আছে। আমি চেষ্টা করব, আমি সব রকম চেষ্টা করব তা নিরসন করতে। বলবো কাকামণি, আজ নয়, অন্য কোনো দিন বলবো, তখন আপনি আমাকে বলে দেবেন কাকামণি আমি কি করব, আমার কি করা উচিত।